আজকে হবে ওপেনিং তামিম ইকবালের সঙ্গে। বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে এই প্রশ্নের উত্তর পেতে। অনেক পরীক্ষা নিরীক্ষার পর লিটন দাস মিলেছে সেই উত্তরে। তামিমের ওপেনিং সঙ্গে এখন লিটন দাস। দুজন এখন পর্যন্ত 30 ইনিংসে একসঙ্গে ব্যাট করেছেন, রান তুলেছেন গড়ে 39.25, এসেছে 3টি ব্যক্তিগত সেঞ্চুরি ও 5টি 50। বিশ্বকাপেও ওপেনিংয়ে বাংলাদেশ দলের প্রথম পছন্দ এই দুইজনই। দুই ওপেনারের সঙ্গে একজন ব্যাকআপও রাখতে হয়। কে হবে সেই ব্যাকআপ ওপেনার? বিশ্বকাপের লীগ পর্বে টানা 9টি ম্যাচ খেলতে হবে, এতে ছুটে পড়া ঝুঁকিও থাকছে। সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাইমুল শেখও আছেন ব্যাকআপ ওপেনার হিসেবে আলোচনায়। রনির উপরই নজরটা বেশি। রনিকে হয়তো আফগানিস্তানের বিপক্ষেও ওয়ানডে সিরিজের ওপেনার হিসেবে দেখা যেতে পারে। বিশ্বকাপ দলে থাকা নিয়ে চিন্তা করছে না আরেক ওপেনার নাইমো। দল থেকে বাদ পড়ার পর নিজের খেলায় কিছুটা পরিবর্তন এনেছেন তিনি। দুটি ওয়ানডে খেলে বিশেষ কিছু করতে পারেনি এই বাহাতি। রান করেছেন এনামুল। আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে 3 ম্যাচ খেলে 2টিতে 50 করেছিলেন এনামুল। তবে কে হবে ওপেনিং তামিম ইকবালের সঙ্গী, জানতে অপেক্ষায় থাকতে হবে আরো কিছুদিন।